দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিজ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক বাণিজ্যিক আলোচিত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই অর্থনীতি পুনরুদ্ধারে তথ্য প্রযুক্তির ভূমিকা, এই শিরোনামে কথা বলবো। আমরা জানি যে যখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে, দেশে অবকাঠামো উন্নয়নের যে রূপান্তর ঘটছে, একই সাথে কিন্তু প্রযুক্তিগত পরিবর্তন এটি বিকাশের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে এবং বিশেষ করে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি নির্ভরতা যেমন বাড়ছে, একই সাথে এর ব্যবহার কিন্তু আগামী দিনে আরও বেশি বাড়ানোর সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। এবং এই খাতে আরও নতুন কর্মসংস্থান কীভাবে তৈরি করা যেতে পারে, এই ইনফ্রাস্ট্রাকচার আরও বেশি কীভাবে সুযোগ তৈরি করা যেতে পারে, তা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হয়েছেন। আমরা পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, একই সঙ্গে যুগ্ম সচিব জনাব এএনএম শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরও একজন অতিথি রয়েছেন স্টার্ট আপ প্রতিষ্ঠানের একজন কোফাউন্ডার, সিগমাইন্ডের কোফাউন্ডার আমাদের সঙ্গে রয়েছেন জনাব তানভীর তাবাসসুম অভি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় যেতে চাই। আজকে আলোচনার শিরোনাম আমরা যেটি বলছিলাম যে অর্থনীতি পুনরুদ্ধারে তথ্য প্রযুক্তির ভূমিকা, এই শিরোনামে কথা বলবো। এবং শুরুতেই যদি হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন জনাব এএনএম শফিকুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করি। হাইটেক পার্কের যে সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং যে অবকাঠামো সেটি নিয়ে যদি আমাদেরকে একটু শুরুতে বলেন। আপনাকে আসলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যে বর্তমান কার্যক্রমের কথা বলতে গেলে পরে বলতে হয় যে এটা অত্যন্ত চমৎকার ভাবে আমরা কাজ করছি। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সৃষ্টি হয়েছে 2010-এ সৃষ্টি হওয়ার পরে যে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক গুলো করা, যেমন আমাদের একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট রয়েছে যে বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকোরের প্রজেক্টটা নিয়ে আমাদের প্রথম কাজ শুরু হয়। এবং আমরা সেই বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকোরের আমরা প্রথমে অফসাইট ইনফ্রাস্ট্রাকচার গুলো সরকার থেকে আমরা ডেভেলপ করি। করার পর আমরা পিপিপি মডেলে দুটো ডেভেলপারকে আমরা দিই এবং কিছু আমরা নিজেরা ডেভেলপ করি। এই যে আমরা অবকাঠামো উন্নয়ন করলাম এবং পিপিপি মডেলে আমরা ডেভেলপার নিয়োগ দিলাম, এর জন্য আমাদের বেশ সময় গিয়েছে। এবং আমরা আসলে 2010-এ বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সৃষ্টি হলেও আমরা কাজ শুরু করেছি 2015-তে। তো 2015-তে কাজ শুরু করার পরে বাই দিস টাইম সাইমালটেনিয়াসলি অনেকগুলো প্রজেক্ট এসছে। এই পর্যায়ে আমরা 39টি হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক আমরা সৃষ্টি করছি। তার মধ্যে 5টি পার্ক অপারেশনাল এবং ফুললি ভাইব্রেন্ট, যেমন আমাদের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক, যা আমাদের নাটোরে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে, রাজশাহীতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, এগুলো কিন্তু একদম ভাইব্রেন্ট। সিলেটে আমরা আমাদের বিনিয়োগের জন্য উপযোগী এবং রাজশাহীতে বিনিয়োগের উপযোগী। এই যে সময়টা, এখান থেকে আমরা কিন্তু বিনিয়োগের আমাদের যে মূল দায়িত্ব যে বিনিয়োগের জন্য একটি কন্ডিসিভ বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করা, আমরা কিন্তু সেটা তৈরি করতে পেরেছি। এ পর্যন্ত আমাদের বিভিন্ন পার্কে আমরা যদি বলি যে প্রায় 12.5 লক্ষ স্কোয়ার ফিট আমরা স্পেস তৈরি করেছি, যে রেডি স্পেস, যেখানে আমাদের বিনিয়োগকারীরা কাজ করতে পারে। তো আমরা একই সাথে আমরা প্রাইভেট হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘোষণা করে থাকি, তাদের অনুমোদন দিয়ে থাকি। এই মুহূর্তে 13টি প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে। সব মিলিয়ে আমাদের আমরা প্রায় 13 হাজারেরও বেশি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি আমাদের পার্ক গুলোতে। জি, এটা আমাদের সাফল্য। এবং আমরা আমরা এ পর্যন্ত প্রায় 327 কোটি টাকার বিনিয়োগ আমরা আকৃষ্ট করতে পেরেছি আমাদের হাইটেক পার্কে। এবং আসলে এটা কিন্তু 327 কোটি টাকার বিনিয়োগ হয়ে গেছে প্রাইভেট সেক্টর থেকে। এবং আমরা আশা করছি যে 2025-এর মধ্যে এটি 2400 কোটি টাকায় আমাদের এই বিনিয়োগ পৌঁছাবে। এবং পরবর্তীতে আমাদের 2030-এর মধ্যে এটা প্রায় 1000 কোটি টাকা, আরো অনেকগুলো অনেক বিনিয়োগ আসবে। তো আমি একটি জিনিস বলতে চাই যে কোভিড পরিস্থিতিতেও আমাদের কিন্তু
হাইটেক পার্কের কিন্তু প্রবৃদ্ধি আমরা যদি বলি আমাদের বিনিয়োগের সংখ্যা বিনিয়োগকারী সংখ্যা বা বিনিয়োগের পরিমাণ খুবই ভালো। একটি উল্লেখযোগ্য বিনিয়োগ আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়া করে হয়েছে, সেটি একটি বায়োটেক কোম্পানি ওরিক্স নামের একটি বায়োটেক কোম্পানি আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তারা ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের কাছ থেকে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তারা ইতিমধ্যে সেখানে গ্রাউন্ড ব্রেকিং করেছে, সেখানে তারা সামিট টেকনোপলিস আমাদের আর একটি ডেভেলপার কোম্পানি তাদের একটি বিল্ডিং নিয়ে সেখানে কিন্তু তাদের প্রাথমিক উৎপাদন প্রক্রিয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এই ওরিক্স বায়োটেক এরা প্লাজমা থেকে, হিউম্যান প্লাজমা থেকে আমাদের যে লাইফ সেভিংস ড্রাগ গুলো তৈরি করবে, যেটি বাংলাদেশে প্রথম, এটি আমাদের জন্য অত্যন্ত ভালো। এছাড়াও হাইটেক পার্কে আরো 5টি প্রতিষ্ঠান তারা উৎপাদন শুরু করেছে, যে তারা কেউ অপটিক্যাল ফাইবার তৈরি করছে, কেউ মোবাইল ফোন তৈরি করছে। তারপর এছাড়াও একটি কোম্পানি কিডনি ডায়ালাইসিস মেশিন তারা অ্যাসেম্বল করছে, আর একটি কোম্পানি সিকিউরিটি যে সফট এই সিকিউরিটি সার্ভিস দিচ্ছে। তো আমরা বলতে পারি যে এটা শুধু আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকরের কথা বললাম, আমাদের জনতা টাওয়ারেও কিন্তু প্রায় 15টি কোম্পানি কাজ করছে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এখন 42টি কোম্পানি কাজ করছে, 59টি কোম্পানি জায়গা নিয়েছে, তার মধ্যে 42টি কোম্পানি অলরেডি কাজ শুরু করেছে। আমাদের রাজশাহীতে, বঙ্গবন্ধু হাইটেক সিটি রাজশাহীতে আমরা একটি ভবন তৈরি করেছি, যেটি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, সেখানেও আমাদের 11টি কোম্পানিকে আমরা জায়গা বরাদ্দ দিয়েছি। এছাড়া আমাদের চিটাগং এবং চিটাগং রেডি, চিটাগংয়েও আমরা সফটওয়্যার বাংলাদেশের বলতে গেলে চিটাগং এ গভর্নমেন্ট পর্যায়ে প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক হবে, এটি আগ্রাবাদে, এটা নির্মাণ কাজ শেষ হয়েছে, আমরা জায়গা বরাদ্দ দিয়েছি কিন্তু এখনো কাজ শুরু হয়নি, অবশ্যই কাজ শুরু হবে। জনাব শফিকুল ইসলাম, নিশ্চয়ই আপনার কাছে আমরা আঞ্চলিক পর্যায়ে যে হাইটেক পার্কগুলো কাজ করছে সেটি বলছিলেন, একই সঙ্গে আঞ্চলিক যে কর্মসংস্থানের সুযোগ সেটি নিয়েও আপনার সাথে কথা বলবো। তার আগে আমাদের সঙ্গে যে আরেকজন অতিথি রয়েছেন তার কাছে একটু শুনে আসি। আমরা তানভীর তাবাসসুম অভি, কো ফাউন্ডার সিগমাইন্ড স্টার্ট আপ প্রতিষ্ঠানের কো ফাউন্ডার আমাদের সঙ্গে রয়েছেন। তানভীর তাবাসসুম, আমাদেরকে যদি বলেন যে সার্বিকভাবে এই যে সরকারি বেসরকারি খাতের একটি সম্মেলন এবং আমরা একই সাথে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, সেই দিকে যখন পৃথিবী এগুচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের যে ধরনের এই প্রযুক্তি খাতের যে বিকাশ বা অগ্রগতি সেটিকে কীভাবে মূল্যায়ন করবেন এবং আপনারা আসলে কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? ধন্যবাদ। চতুর্থ শিল্প বিপ্লবের কথা যদি বলি, তাহলে আমি প্রথমেই এইভাবে একটা উদাহরণ দিতে চাই যে যখন আমরা হাত দ্বারা কোনো কাজ করি সেটাকে আমরা বলি লেবার, আর যখন হাতের সাথে আমাদের ব্রেইন যুক্ত হয় বা মাথাটা যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি স্কিল, আর যখন তার সাথে আমাদের হার্ট যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি ইনোভেশন। তো চতুর্থ শিল্প বিপ্লবে যদি আমরা পদার্পণ করতে চাই, যা অলরেডি আমরা শুরু করেছি, তো সেখান থেকে যদি আমরা নিজেদের অবস্থানটা দেখতে পারি তাহলে আমরা বলবো যে যেহেতু এখনো আমাদের অর্থনীতি অনেকটাই শ্রম নির্ভর, এখনো অনেকটা মেধা নির্ভর হয়ে উঠেনি বা যতটুকু আশা করছি ততটুকু হয়ে উঠেনি, আমি বলবো যে আমাদের এখনো অনেকটা পথ যাওয়া বাকি আছে আমাদের এই শ্রম নির্ভর অর্থনীতি থেকে মেধা নির্ভর অর্থনীতিতে পদার্পণ করার জন্য। তো সে লক্ষ্যে আমরা স্টার্ট আপরা এবং পাশাপাশি গভর্নমেন্ট এবং অন্যান্য প্রাইভেট কর্পোরেশনস গুলো যে ধরনের পদক্ষেপ গুলো নিচ্ছে তা আমাদের এই স্টার্ট আপটাকে আরো এক্সেলারেট করছে। তো যেহেতু আমরা জানি যে শ্রম নির্ভর অর্থনীতি থেকে মেধানির্ভর অর্থনীতিতে তাৎক্ষণিক ভাবে পদার্পণ করার জন্য সময় প্রয়োজন, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টার্ট আপদের এগিয়ে আসা। যেহেতু স্টার্ট আপরা প্রথাগত ইন্ডাস্ট্রি অথবা ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলোর চেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে, অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্টকে রেপ্লিকেট করে 1000 প্রোডাক্ট তৈরি করে বা আরো বেশি প্রোডাক্ট তৈরি করে এবং কনজিউমারদের মাঝে সেটা ছড়িয়ে দিয়ে বাজারজাত করে। আর স্টার্টআপ কিন্তু কাজ করে একটা আইডিয়া নিয়ে, সো আইডিয়াটাকে প্রোডাক্টে রূপ দেওয়ার মাধ্যমে তারপর সেটাকে কনজিউমার লেভেলে নিয়ে যাওয়া এবং সেখান থেকে রেভিনিউ আর্ন করা, এই প্রসেসটা যে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই প্রসেসটাতে আমাদের প্রয়োজন বেশ কিছু কোলাবোরেশন,
এই কোলাবোরেশন ছাড়া পৃথিবীর কোনো দেশের স্টার্টআপ ইকোসিস্টেমই দাঁড়া হয়নি। তো এই কোলাবোরেশনের জন্য সরকার এবং পাশাপাশি প্রাইভেট সেক্টরে যেমন এগিয়ে আসা দরকার আমাদের দেশের স্টার্টআপ গুলোর জন্য, তেমনি ভাবে ইউনিভার্সিটি, মিডিয়া, মেন্টরস এবং স্টার্টআপ এক্সেলারেশন প্রোগ্রামস গুলো যেগুলো আছে, ভিসি, ইনভেস্টর, এদের সমন্বিত প্রচেষ্টায় এই ইকোসিস্টেমটা তৈরি করতে পারে। তো এই ইকোসিস্টেমটা তৈরি করার মাধ্যমে আসলে একটা স্টার্টআপকে সাকসেসের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব এবং তাকে ইউনিকর্নের পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব। তার ফলেই স্টার্টআপ গুলো যখন আমাদের দাঁড়াবে তখনই কিন্তু আসলে আমাদের মেধানির্ভর অর্থনীতিতে আমরা পদার্পণ করব। কারণ আমরা দেখি যে আমাদের দেশ এখনো কিন্তু আরএমজি সেক্টরে থেকে যে রেভিনিউ আর্ন করে তা কিন্তু আইটি সেক্টর থেকে সেই ধরনের রেভিনিউ কিন্তু এখন আর্ন করতে পারছে না। তো আইটি সেক্টর থেকে রেভিনিউ আর্ন করতে পারার জন্য আমি মনে করি যে স্টার্টআপদের সবার আগে ভ্যালুয়েট করতে হবে, তাদেরকে সবার আগে সুযোগ সুবিধাগুলো আরো বাড়িয়ে দিতে হবে এবং আমি মনে করি যে যারা এই স্টার্টআপ ইকোসিস্টেমটা তৈরি করে আগে তাদেরকে বাইরের দেশের স্টার্টআপ ইকোসিস্টেম কিভাবে পর্যায়ে তৈরি হয়েছে, কিভাবে দীর্ঘদিন ব্যাপ্তি নিয়ে তৈরি হয়েছে সেই সেই জিনিসটাকে ফলো করতে হবে, সেখান থেকে শিক্ষাটা নিতে হবে। কারণ আমরা যারা স্টার্টআপ করি আমরা কিন্তু সবসময় আমাদের ব্যবসাকে কেন্দ্র করেই চিন্তা ভাবনাটা করি। আমরা কিন্তু যখন আমাদের ব্যবসা কোথাও আটকে যাচ্ছি বা আমরা আইডিয়াটাকে এক্সিকিউশনের পর্যায়ে নিয়ে যেতে পারছি না তখন আমাদের দরকার হয় মেন্টরের, তখন আমাদের দরকার হয় গভর্নমেন্ট সাপোর্টের। তো এই গভর্নমেন্ট সাপোর্ট, মেন্টরিং, স্টার্টআপ এক্সেলারেশন প্রোগ্রাম গুলো এগুলো কিন্তু স্টার্টআপরা তৈরি করে না। স্টার্টআপরা যা করে সেটা হচ্ছে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে তার সলিউশন নিয়ে আসা। তো এই কাজগুলো কারা করবে? স্টার্টআপদের যে সার্বিকভাবে সহযোগিতা করার কাজগুলো এটা কারা করবে? এটা অবশ্যই আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গভর্নমেন্ট। যেমন শফিক স্যার যেটা বলছেন, বাংলাদেশ হাইটেক পার্ক কিন্তু বেশ কিছু, প্রতিটা হাইটেক পার্কে বেশ কিছু জায়গা ফ্রি অফিস স্পেস দিচ্ছেন স্টার্টআপদের জন্য, পাশাপাশি আইডিয়া প্রজেক্ট আমাদেরকে অর্থ প্রদান করছেন, গ্রান্ট দিচ্ছেন, ইকুইটি বিনিময়ে অর্থ দিচ্ছেন। এইভাবে আমার মনে হয় শুধুমাত্র সরকার শুধু সরকারই নয় পাশাপাশি প্রাইভেট সেক্টর গুলো এগিয়ে আসা উচিত। নিশ্চয়ই জনবহী, আমরা আপনার কাছে আবারও আলোচনায় আসবো। নিশ্চয়ই সরকারি নীতি সহায়তার মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি খাতের আরও বিকাশের সুযোগ রয়েছে এবং যেটি বলছিলেন রপ্তানিতেও আরও অবদান বাড়ানোর সুযোগ সম্ভাবনা দুটোই রয়েছে, সেটি কাজে লাগানোর প্রয়োজন আমাদের। আমরা এই নিয়ে আরও কথা বলবো, এই পর্যায়ে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, এই ভ্যালি বীজ সংলাপে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। এই ভ্যালি বীজ সংলাপে আমরা কথা বলছি অর্থনীতি পুনরুদ্ধারে তথ্য প্রযুক্তির ভূমিকা, এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, জনাব এএনএম শফিকুল ইসলাম, পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এবং একই সঙ্গে একজন স্টার্টআপ উদ্যোক্তা, কোফাউন্ডার সিগমাইন্ড, জনাব তানভীর তাবাসসুম অভি আমাদের সঙ্গে রয়েছেন। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জনাব শফিকুল ইসলাম, পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আপনার কাছে যদি আবারও আসি, একটু যদি বলেন যে আঞ্চলিক পর্যায়ে আপনারা যে কাজগুলো করছিলেন বলছেন, আমরা দেখছি যে ফ্রিল্যান্সারদের একটি এই খাতে কাজের সুযোগ তৈরি হয়েছে এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কিন্তু প্রায় বলেন যে 1 কোটি কর্মসংস্থানের যে লক্ষ্যমাত্রা নিয়ে তারা আসলে কাজ করছেন, তো এই নির্ধারিত সময়ের মধ্যে সেই লক্ষ্য বাস্তবায়ন কতখানি সম্ভব বলে মনে করেন, এই যে বিদ্যমান আমাদের অবকাঠামোগত সুবিধা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমাদের বর্তমান সরকারের যে একটি স্লো, এবার যে নির্বাচনী প্রচারণা, যে লাইট হাউস গুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমার আমার গ্রাম আমার শহর এটা একটি, যে আমরা এই সরকার কিন্তু চাচ্ছে যে শুধু শহর কেন্দ্রিক ডেভেলপমেন্ট নয়, যেন এটা কোনো সকল অঞ্চলে সুষম একটি উন্নয়ন যেন ঘটে এবং প্রত্যেকটি গ্রাম যেন উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যে আমাদের হাইটেক পার্ক সৃষ্টি হয়েছিল যে আপনা আমাদের আইসিটি বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েস, তার পরামর্শে প্রথম কালিয়াকৈর এবং সিলেট এবং আমাদের মহাখালীতে জায়গা বরাদ্দ করা হয়। পরবর্তীতে আমাদের আইসিটি অ্যাডভাইজার মহোদয়ের পরামর্শ মোতাবেক কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেকটি যে জেলায় আমাদের আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা, যাতে আমাদের আঞ্চলিক উন্নয়নটি সুষম এবং সমন্বিত থাকে এবং একই সাথে নারী পুরুষ সবাই যেন সহজে এই উন্নয়নের শরিক হতে পারে। তো আমরা যেটা কাজ করছি ইতিমধ্যে আমরা
দেশের তিনটি স্থানে বড় হাইটেক পার্ক করেছি, যেমন বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈর, যেখানে আমাদের লক্ষ্য হলো যে এখানে 1 লক্ষেরও বেশি যে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। আপনারা জানেন যে প্রত্যক্ষ কর্মসংস্থান একটি কর্মসংস্থানের সাথে সাথে আর অপ্রত্যক্ষ ভাবে বা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজের মাধ্যমে 3 থেকে 4টি কর্মসংস্থান হয়ে থাকে। আমরা সিলেটে একটি 161 একর জমির উপর একটি হাইটেক পার্ক করছি, এছাড়া রাজশাহীতে 31 একর জমির উপর একটি হাইটেক পার্ক করছি। এছাড়া কিন্তু এই মুহূর্তে দেশের 8টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকুবেশন সেন্টার স্থাপনের কাজ অলরেডি চলমান এবং এগুলো আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। এছাড়া আরেকটি প্রকল্প পাস হয়েছে যে 11টি আইটি ট্রেনিং এন্ড ইনকুবেশন সেন্টার স্থাপন করা হবে। এছাড়াও 12টি জেলায় 12টি আইটি পার্ক হবে। এর বাইরে আছে চট্টগ্রামে সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আমাদের মহাখালীতেও আমরা কিন্তু আইটি পার্ক করার জন্য কাজ করে যাচ্ছি। এর বাইরে আমাদের ইউনিভার্সিটি ভিত্তিক যেমন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা ইউনিভার্সিটি ভিত্তিক যে ইনকিউবেশন সেন্টার তৈরি করছি, যে আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে যে আমাদের সরকারের যে লক্ষ্য যে আগামী 2025-এর মধ্যে আমরা $7 বিলিয়ন আমাদের রপ্তানি আয় হবে, সেটা যেমন অর্জন করতে চাই তেমনি আমরা অর্জন করতে চাই আমাদের লক্ষ্য যে এখান থেকে আমাদের 2 বিলিয়নের মতো যেন কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি। এখন পর্যন্ত সরকার যে কাজগুলো করেছে আমি আশাবাদী যে আমাদের সরকারের সেই লক্ষ্য অবশ্যই বাস্তবায়িত হবে, আমরা এই পার্কগুলো যখন অনবোর্ড করতে পারবো এবং ভাইব্রেন্ট। নিশ্চয়ই আমরাও আশা করব যে সেটি হবে, বাস্তবায়ন হবে, কেননা করোনা পরবর্তী অর্থনীতিতে কিন্তু অর্থনীতিবিদরা সবচেয়ে বেশি শঙ্কার কথা যেটি বলছেন, সবাই বলছেন যে কর্মসংস্থানই একটি বড় চ্যালেঞ্জ, কারণ বিপুল সংখ্যক মানুষ আসলে তাদের আয়ের উৎস কমে গেছে, অনেকেই চাকরি হারিয়েছেন, কাজ হারিয়েছেন, আগামী দিনে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ সেক্ষেত্রে কিন্তু এই ঘুরে ফিরে তথ্য প্রযুক্তি একটি বড় অবদান রাখতে পারে, যেটি আপনারা বলছেন সম্ভাবনা রয়েছে। আমরা জনাব তানভীর তাবাসসুম অভি আপনার কাছ থেকেও জানতে চাইব যে বাংলাদেশের আসলে যে কথাগুলো বলছিলেন জনাব শফিকুল ইসলাম, এই কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় একই সঙ্গে আঞ্চলিক যে বৈষম্য ঘোচানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে শ্রমবাজার উপযোগী করার যে সম্ভাবনা সুযোগ, সেটি আসলে আরও কীভাবে করা যায় বলে মনে করেন আপনি? দেখুন, আমাদের ডোমেস্টিক মার্কেট সাইজ আইটি বা আইটিএস সেক্টরে হচ্ছে $4.6 থেকে $4.8 বিলিয়ন অ্যানুয়ালি। তো এটা প্রতি নিয়তই প্রতি বছরই 23% করে ইনক্রিজ করছে। তো সে তুলনায় কিন্তু আমাদের কোম্পানিগুলো যদি দেখি যারা আইটি আইটিএস সেক্টর নিয়ে কাজ করছে, সে ধরনের কোম্পানিগুলো কিন্তু এখনো উল্লেখযোগ্য নয়। তো আমরা আমাদের ডোমেস্টিক মার্কেট সাইজে এই যে সংখ্যাটা বললাম সেটার মাত্র 33% আমরা মিট করতে পারি, আর বাদ বাকি পুরো অংশটাই আমাদের আউটসোর্স করে নিয়ে আসতে হচ্ছে বাইরের দেশ থেকে অথবা অন্য কোনো ভাবে আমরা মিট আপ করছি। তো এখানটায় আমাদের কিন্তু একটা বিশাল একটা পরিধি আছে, যে পরিধিতে আমরা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারি আমাদের দেশীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তো এসব ক্ষেত্রে আমরা মনে করি যে স্টার্টআপ যারা আছেন, যারা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করছেন এবং পাশাপাশি যারা অলরেডি কোন এক্সিস্টিং আইডিয়া নিয়ে কাজ করছেন, তো এই দুই পক্ষেরই আরো সামনে এগিয়ে আসা উচিত। আর স্টার্টআপ, যেহেতু আমি নিজে একজন স্টার্টআপ, কাজেই আমি সবসময় স্টার্টআপদের কথাটাই সবসময় ফোকাস করি। স্টার্টআপরা যখন এই ফিল্ডটাতে কাজ করতে আসবে তখন বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে সাধারণত, কারণ স্টার্টআপদের কখনোই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট প্রাথমিকভাবে থাকে না, যেটা পরবর্তীতে তাকে জোগাড় করে নিতে হয়। তো এই যে বাধাগুলো এবং এই প্রতিবন্ধকতা গুলো, এই প্রতিবন্ধকগুলো পর্যায়ক্রমে অতিক্রম করেই একটা স্টার্টআপকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে হয়। তো এসব ক্ষেত্রে আমি মনে করব যে আমাদের আমাদের ডোমেস্টিক মার্কেটে যদি আমরা ক্যাপচার করতে পারি, তারপর তো না হয় আমরা ফরেন মার্কেটে পদার্পণ করব। তো সেটার জন্য আমাদের স্টার্টআপ গুলোকে আরো বেশি ফোকাসে আনা উচিত এবং আমাদের স্টার্টআপ গুলোকে আরো আরো সাহায্য সহযোগিতা আরো বেশি প্রদান করা উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ স্টার্টআপ এমন একটা প্রতিষ্ঠান যারা খুব দ্রুত কিন্তু স্কেল করতে পারে, অবিশ্বাস্যভাবে তারা শূন্য টাকার একটা কোম্পানি থেকে
খুব কম সময়ে তারা বিলিয়ন ডলার একটা কোম্পানিতে পরিণত হতে পারে। তো এই জন্যই স্টার্টআপদেরকে আমার মতে যে আরো বেশি ফ্যাসিলিটি আওতায় আনা উচিত। আমাদের দেশে আমরা দেখেছি যে বেশ কিছু ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অর্গানাইজেশন আছে, ভিসি আছে, যারা ইনভেস্ট করছে, কিন্তু আমার আমার মতে আরো বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য যে ধরনের কাজগুলো করা দরকার সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে এই কাজগুলো করা প্রয়োজন। আর পাশাপাশি ফরেন স্টার্টআপ এবং ফরেন এক্সেলারেশন প্রোগ্রামগুলোর সাথে আমাদের এক্সেলারেশন প্রোগ্রামটার লিয়াজো মেনটেন করতে হবে, যার ফলে ফরেন স্টার্টআপরা কিভাবে কাজ করছে, কোন মার্কেটে কাজ করছে সেটার জ্ঞানটা যেমন আমাদের কাছে আসবে তেমনই ভাবে আমরা যেন ফরেন মার্কেট এক্সপ্লোর করতে পারি, সেখানে কি ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এই ব্যাপারগুলো আমরা আরো ভালোভাবে বুঝতে নিশ্চয়ই পারব। জি, মনে রাখতে হবে যে জনাব তানভীর তাবাসসুম অভি আপনি সুনির্দিষ্ট করে কিছু কথা বলেছেন, নিশ্চয়ই পলিসিগত যে বিষয় আসলে নীতি সহায়তা সরকারি বেসরকারি সেটির মধ্য দিয়েই কিন্তু আসলে এটির এগিয়ে যাওয়া সম্ভব। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে আমরা আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে এ পর্যায়ে। দর্শক ভ্যালি বিচ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আলোচনার সাথে থাকবে। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে। আমরা কথা বলছি অর্থনীতি পুনরুদ্ধারে তথ্য প্রযুক্তির ভূমিকায় শিরোনামে, এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। সরাসরি প্রশ্নে যেতে চাই, তানভীর তাবাসসুম অভি কো ফাউন্ডার সিগমাইন্ড স্টার্টআপ প্রতিষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন। যদি আপনি একটু বলেন যে যে কথাগুলো বিরতির আগেও বলছিলেন যে আপনাদের যারা স্টার্টআপ নিয়ে কাজ করেন তাদের কী ধরনের আসলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় এবং এক্ষেত্রে কী ধরনের সহযোগিতার কথা আসলে বলছেন, সুনির্দিষ্ট করে যদি আমাদেরকে বলেন। দেখুন, আমি প্রায় দীর্ঘদিন ধরে স্টার্টআপের সাথে জড়িত আছি, তো এর মধ্যে আমি আমার নিজের স্টার্টআপকে দাঁড় করানোর জন্য যেরকম চেষ্টা করছি তেমনই ভাবে তার পাশাপাশি আমাদের যারা কাউন্টারপার্টস আছেন এবং আমাদের জুনিয়র যারা আছেন যারা স্টার্টআপ করতে চাচ্ছেন তাদের সাথেও বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে কথা বলার সুযোগ হয়েছে। তো এর মধ্যে আমার যেটা মনে হয়েছে যে আমাদের আসলে ব্রেইন খুবই শার্প, আমরা খুব দ্রুতই একটা সুন্দর আইডিয়া নিয়ে আসতে পারি এবং খুব দ্রুত আমরা আমাদের প্রচলিত যে সমাজ ব্যবস্থা এবং আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছি সেই মুখোমুখি সেই সমাজ ব্যবস্থার সমস্যাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এবং তার জন্য একটা ইনোভেটিভ আইডিয়াও নিয়ে আসতে পারছি। তো আমরা আসলে যথেষ্ট ইনোভেটিভ, কিন্তু আমাদের এই ইনোভেশনটাকে আমরা বিজনেস মডেলে রূপদান করতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই। তো এটার জন্য আমার মনে হয় যে আমরা আসলে ইনোভেশন ইনোভেশনের দিক দিয়ে যথেষ্ট এগিয়ে, কিন্তু আমাদের এই ইনোভেশনটাকে পর্যায়ক্রমে বিজনেস মডেলে রূপদান করার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা সম্বন্ধে আমরা সঠিকভাবে ওয়াকিবহাল নই, অথবা আমরা জানি না এই প্রসেসটাতে দিয়ে কিভাবে একটা আইডিয়াকে একটা কনক্রিট বিজনেস মডেলে রূপদান করা যাবে এবং তা থেকে রেভিনিউ আর্ন করা যাবে। তো আমার মনে হয় যে সারা বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে আমরা যদি তাকাই, এক্সেলারেশন প্রোগ্রাম অথবা বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো হয় স্টার্টআপদের নিয়ে কম্পিটিশন অথবা যে ধরনের যে কোনো ধরনের প্রোগ্রামই হয় সেখানটায় যাদেরকে অতিথি হিসেবে নিয়ে আসা হয় স্পিকার হিসেবে নিয়ে আসা হয় তারা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিছু স্টার্টআপের কো-ফাউন্ডার, সিএফও, সিইও, সিএক্সও ইত্যাদি। তো তাদের মুখ দিয়ে বলানো হয় যে তারা কিভাবে তাদের আইডিয়াটাকে নিয়ে কোন কোন জায়গায় পৌঁছে দিয়েছে এবং কি কি ভাবে কি কি ধরনের কাজ করে সেই আইডিয়াটাকে একটা বাস্তব রূপদান করার মাধ্যমে রেভিনিউ জেনারেশন করতে পেরেছে। তো আমাদের দেশে আমি এই জিনিসটা এখন পর্যন্ত খুব ভালোভাবে চোখে পড়েনি। আমরা দেখেছি যে অনেক ধরনের অনেকগুলো ফেসবুক পেজ আছে এবং অনেক অনলাইন পেজ আছে যেখানটায় স্টার্টআপদের নিয়ে কথা বলার তুলনায় বরং রাজনৈতিক বক্তব্য, কোন নেতা কি করছেন ইত্যাদি নিয়ে বলা হচ্ছে বেশি, যেটা আসলে আমাদের খুব বেশি যে কাজে লাগবে তা না। ডেফিনেটলি তার রাজনৈতিক বক্তব্য থেকে আমরা ইন্সপিরেশনটা পাবো, কিন্তু আমাদের বেশি প্রয়োজন একটা মেন্টর, একটা মেন্টরশিপ, মেন্টর পুলের, যার মাধ্যমে যে মেন্টর পুলে আমাদের বিশ্বশ্রেষ্ঠ স্টার্টআপ গুলোর পরিচালক রয়েছেন তিনি যদি বলেন যে এখন যদি করোনা পরবর্তী প্রণোদনার বিষয়টি নিয়েও একটু আমাদেরকে বলবেন যে কি ধরনের প্রণোদনা আসলে রয়েছে এবং এই সমস্যার সমাধান আসলে কি হতে পারে, সহযোগিতার বিষয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। যে প্রথমেই আমি বলেছিলাম যে বর্তমান সরকার কিন্তু বিনিয়োগ বান্ধব, বিনিয়োগের জন্য অত্যন্ত বিনিয়োগের জন্য যা করণীয় সবকিছু করছেন। আমরা একটু যদি খেয়াল করেন যে 2015 পর্যন্ত আমাদের দেশে তেমন
ছিল না, যে আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী কোন প্রতিষ্ঠান ছিল না। এখন কিন্তু এই সরকার প্রণোদনা দেওয়ার জন্য হাইটেক পার্ক থেকে আমরা 14 ধরনের প্রণোদনা দিয়ে থাকি ফিসক্যাল নন ফিসক্যাল মিলিয়ে। তো এখন কিন্তু আমরা জায়গা দিতে পারছি না, আমাদের 47টি প্রতিষ্ঠান আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা নিয়েছে, ট্যাঙ্কস নিয়েছে 32 একর জায়গা সিলেটে। তো তেমনি কিন্তু বর্তমান সরকার এই যে স্টার্টআপদের, কারণ স্টার্টআপ আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সব সময় কিন্তু স্টার্টআপদের নিয়ে ভাবেন এবং উনি আইটি সেক্টরের সার্বিক দিক নিয়ে ভাবেন, কিন্তু স্টার্টআপদের জন্য তার কিন্তু আলাদা একটা দৃষ্টি আছে, যে সব কিন্তু সব সময় কিন্তু বলছেন যে আমরা স্টার্টআপদের এবং এই সরকার কিন্তু সেকেন্ড পার্সপেক্টিভ প্ল্যানে যে স্টার্টআপ বা ইনোভেশনের ক্ষেত্রে আমাদের যত ইন্ডিকেটর আছে সবই কিন্তু 50-এর নিচে নামিয়ে আনতে চায় এবং সেই জন্য কাজ করছে। স্টার্টআপদের আমরা অনেকগুলো সুবিধা দিচ্ছি, যেটা তানভীর তাবাসসুম বলেছে যে সত্যি কথা যে ভিসি ফান্ডিং বা ফান্ডিং এর সুযোগ ছিল না, মেন্টরিং এর সুযোগ ছিল না, এই জন্য কিন্তু আমরা যেমন তাদের জন্য প্রতিটি আমাদের হাইটেক পার্কে সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রত্যেকটিতে কিন্তু আমাদের স্টার্টআপদের জন্য বিনামূল্যে আমরা ওয়ার্ক করছেন। জি, একেবারে ছোট করে বলবেন যে প্রণোদনার বিষয় নিয়ে কি ধরনের সুযোগ রয়েছে। ওয়ার্কিং স্পেস আমরা দিচ্ছি, আমরা ভিসি ফান্ডিং এর জন্য আইডিয়া প্রজেক্টের মাধ্যমে তাদের ফান্ড দেওয়া হচ্ছে, স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে তাদের ফান্ড দেওয়া হচ্ছে এবং তাদের মেন্টরশিপ দেওয়া হচ্ছে, এবং আগামী একটি প্রজেক্ট আসছে যার মাধ্যমে আমরা বলতে চাই যে 5 বছর ধরে এই স্টার্টআপদের মেন্টরিং সুবিধাটা দেওয়া হবে, যেটি তানভীর তাবাসসুম বলেছে সেটি অত্যন্ত ফর্মাল ওয়েতে আমরা দেব। আমরা আশা করি যে এই উদ্যোগের মাধ্যমে, সরকারের এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমাদের স্টার্টআপ কালচার বাংলাদেশে গড়ে উঠবে এবং ইনোভেশন কালচার গড়ে উঠবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, অনেক চমৎকার গুছিয়ে সংক্ষেপে বলার জন্য জনাবে এন এম শফিকুল ইসলাম, তানভীর তাবাসসুম অভি, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। আমরাও চাইবো যে এই উদ্ভাবনের বিষয়গুলো আগামী দিনে তথ্য প্রযুক্তি খাতে আরও জোরালো ভূমিকা রাখবে এবং নীতি সহায়তার মাধ্যমে দেশের যে ডিজিটাল রূপান্তর সেটি আরও বেগবান হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভ্যালি বিচ সংলাপ দর্শক এখানেই শেষ করছি। আগামী দিনে দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।